জলপাইগুড়ি জেলার বাহাদুর এবং বেলাকোবা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর দাবি, কবে হবে আমাদের রাস্তা, চলাফেরা করার সেতু নেই কোনো উত্তর, বেহাল দশা সেতু আর রাস্তার। রোজ গ্রামের বাচ্চারা বাহাদুর থেকে বেলাকোবা প্রাণের ঝুঁকি নিয়ে যায় স্কুলে পড়াশুনো করতে, সেই বেহাল সেতুর ওপর দিয়েই করতে হয় যাতায়াত। বাহাদুর গ্রাম পঞ্চায়েত ও বেলাকোবা গ্রাম পঞ্চায়েত দুটো গ্রামের যোগাযোগ মাধ্যম একটি রাস্তা এবং একটি সেতু, দুটো গ্রাম মিলে প্রায় 500টি পরিবারের বসবাস। গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছে প্রায় 5 বছর আগে, সেই সময় রাস্তা তৈরি করার জন্য যেসব জিনিস সরঞ্জামের দরকার তার কিছুটা অংশ ফেলেছিল রাস্তার মধ্যে, এখন সেটাই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন এরা যদি দেখে শুনে না করে তাহলে আমাদের কি করার আছে বলেন? মানে সরকারের কাছে আবেদন যে ব্রিজটা, হ্যাঁ ব্রিজটা হোক, আমাদের ব্রিজটা ঠিক করে দিক। এবারে হ্যাঁ আবেদন সরকারের কাছে। তাছাড়া একটা দুর্ঘটনা যখন, দুর্ঘটনা যখন তখন হইতে পারে, যখন তখন হইতে পারে। কারণ 5 বছর ধরেও শেষ হচ্ছে না সেই রাস্তা নির্মাণের কাজ, এমনই অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে দেখা যাচ্ছে সেতুতে উঠতে গেলে রাস্তার যে অংশ পড়ছে সেই অংশও ভেঙে গিয়েছে, যখন তখন বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকবার চার চাকা গাড়ি এবং বাইক উল্টে গিয়েছে সেতুর মধ্য দিয়ে নদী পার করতে গিয়ে। গ্রাম পঞ্চায়েতকে জানানোর পর বা প্রধানকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি, শুধু আশাই দিয়ে গিয়েছে হবে, কিন্তু কবে হবে সেই দিশা দেখতে দেখতে প্রায় 5টা বছর চলে গেল, এমনটাই জানান সেখানকার এলাকাবাসী। কয়েকটা গ্রাম না, বেশ কয়েকটা গ্রামই আছে ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। আমরা খুব দ্রুত ইঞ্জিনিয়ারকে পাঠাবো, আমরা একটা রিপোর্টও করেছি এরকম সেতু, মানে খারাপ সেতু যেগুলো ভগ্নদশায় আছে, আমরা দেখি ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি। আপনারা জানেন যে আমরা দ্রুততার সঙ্গে সব কিছু করবার চেষ্টা করছি, এরকম একটা কেন আরও কয়েকটা সেতু আছে আমরা দেখছি। সেই এলাকার জ্যোৎস্না সরকার জানান কবে এই রাস্তার সংস্কার হবে এবং কবে হবে সেই সেতুর পুনর্নির্মাণ, সেটা সঠিক জানা নেই, কারণ বহু বছর ধরেই এইভাবেই বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তা এবং সেতু। গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো সমাধান হয়নি। জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ জানান, বিষয়টা আপনাদের মাধ্যমে জানতে পারলাম, পুরো বিষয়টা খতিয়ে দেখছি আমরা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।